আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। বলুন। ছিল যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, কোন একটা শিশু যখন হচ্ছে জন্মগ্রহণ করে, সে তো তারপর তার বাবা মা ধর্ম সম্পর্কে যে সমস্ত কথাগুলো বলে সেটাকে সে তো তখন তো তার কোনো বুদ্ধি থাকে না, তখন তো সে হচ্ছে যে নিঃসন্দেহে সেই কথাগুলোকে বিশ্বাস করে, বিশ্বাস করে সেই ধর্মটা তার মাথার মধ্যে ঢুকে। তারপরে স্কুলে যাওয়ার পরে তখন হচ্ছে যে স্কুলের শিক্ষার প্রভাবে সেখানে হচ্ছে যে ধর্ম জিনিসটা হচ্ছে যে সে তো সেটা বাছ বিচার করার ক্ষমতা রাখে না, সে হচ্ছে যে সেই জিনিসটা স্কুলে যে জিনিস শিক্ষা দেওয়া হয় সেগুলাই সে হচ্ছে যে সত্য বলে হচ্ছে যে গ্রহণ করে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটার জন্য তো বিভিন্ন রাজনৈতিক নেতারা হচ্ছে যে ধর্মকে মানে হচ্ছে যে বিভিন্ন ঘটনা ঘটার কারণে, মানে বোমা হামলা টামলা এই সব ঘটনার কারণে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীকে দায়ী করে। তো তারা তো প্রথমেই হচ্ছে যে স্কুলে শিক্ষার মধ্যে হচ্ছে যে একজন শিশুকে হচ্ছে যে তার মাথার মধ্যে ঢুকাই দিয়েছে, সে তো কোনো কিছু না জেনেই হচ্ছে যে সেই জিনিসটা গ্রহণ করছে। তাহলে তো এটা দোষটা তো নিশ্চয়ই হচ্ছে যে সেই রাজনৈতিক নেতাদেরই দোষ যে তারা স্কুলের মধ্যে হচ্ছে যে কেন হচ্ছে যে ধর্ম শিক্ষা দিছে। শেষের কোয়েশ্চনটা বুঝলাম না আরেকবার, আমি ঠিক কোয়েশ্চনটা প্লেসটা আমি ঠিক বুঝলাম না। কি হয়েছে কি হয়েছে, শেষের কোয়েশ্চনটা কি ছিল? এখন কথাটা হচ্ছে যে রাজনৈতিক নেতারা স্কুলে ধর্ম শিক্ষা বাধা দেয় নাই, কাজে হচ্ছে যে সে তো তখন ইনডক্ট্রিনেটেড হয়ে গেছে শিশুরা, তাহলে হচ্ছে যে বিভিন্ন ধর্মীয় সংঘাতের জন্য তো এটা রাজনৈতিক নেতারাই দায়ী, তারা স্কুল থেকে হচ্ছে যে ধর্মীয় শিক্ষা বাদ দেয়নি, এটা তো তাদেরই দোষ। অবশ্যই সে তো বটেই, তারা তো দায়ী অবশ্যই। এবং সেটা দেখুন, স্কুল থেকে হয়তো এক সময়, কিন্তু আমি যখন স্কুলে পড়েছি তখন আমাদের স্কুলে কিন্তু কোনোরকম ধর্মশিক্ষা ছিল না, অন্ততপক্ষে আমি কোনোদিন ডিরেক্টলি কোনোরকম ধর্মশিক্ষা স্কুল থেকে বা বাড়ি থেকে কোথাও থেকে পাইনি। যেটা ধর্ম সম্পর্কে যেটুকু জানতাম সেগুলো হচ্ছে আমার দিদার কাছে, মানে যেটা শুনছো না যেটা, সেটা দিদার কাছ থেকে গল্প পড়ে, মাইথোলজির গল্প শুনে শুনে পড়ে এরকম। তা শিক্ষা কিন্তু দিত না। এখন আস্তে আস্তে ধীরে ধীরে ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে, ট্রেন্ডটা আস্তে আস্তে বিভিন্ন কায়দায় এই ধর্ম জিনিসটাকে বিভিন্নভাবে সেখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। ইভেন বিজেপি যখন 90s-এ, যখন বিজেপি যখন ইন্ডিয়াতে, হ্যাঁ হ্যাঁ শুনি কি বলছি, ইউরোপ আমেরিকাতে তারা কি ধরনের ধর্ম শিক্ষা দেয় স্কুলে নাকি দেয় না? ইউরোপিয়ান কান্ট্রিজে আমি যাই না, কিন্তু আমেরিকাতে ডিপেন্ড করে যে বিভিন্ন স্কুল বিভিন্নভাবে ডিপেন্ড করে। আমেরিকা অবশ্য যখন এরকম অনেকগুলো ডিসপিউট হয়েছিল যেখানে বিবর্তন পড়াচ্ছে, ঠিক আছে, এরকম কোন একটা জিনিসকে নিয়ে, বিবর্তন স্কুলে কেন পড়ানো হচ্ছে, ইভলিউশন এই জিনিসটা নিয়ে কেন পড়ানো হচ্ছে, সেই নিয়ে অনেকেই কেস করেছিল। তা সেখানে অনেকেই লসুট ফাইল করে, তাদের ইয়েটা ছিল যে তারা ধর্মীয় অনুভূতিতে তাদের আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং তারা ধর্ম বিশ্বাস থেকে তাদের ছেলেপিলে সরে আসছে। তা আমেরিকাতে এরকম কোনো কেসেই সেখানে লোকজন জেতেনি, কারণ সেখানে ধর্মকে প্রায়োরিটি দেওয়া হয়নি, সেখানে সেখানে কোনো রকম এভিডেন্স বেসড জিনিসটাকেই প্রায়োরিটি দেওয়া হয়েছিল, যেগুলো কোনো রকম এভিডেন্স নেই, যেই গল্পগুলো যেগুলোর কোনো এভিডেন্স নেই সেই জিনিসগুলোকে প্রায়োরিটি দেওয়া হয়নি। এবং সেই কারণে আস্তে আস্তে ইন্টেলিজেন্ট ডিজাইন বলে একরকম এক ধরনের কথা আসে, যেখানে তারা ওটাকে একটা সিউডো সায়েন্স হিসেবে সেকে প্রমাণ এভিডেন্স এরকম জিনিস নিয়ে এসে তারা সেটাকে পোর্ট্রে করতে আরম্ভ করে। আমেরিকা কিন্তু এরকম করা হয় না। ইউরোপিয়ান কান্ট্রিজে আই ডোন্ট থিঙ্ক সো এরকম ডিরেক্টলি কেউ কিছু আছে বলে আমি সঠিক জানি না, কিন্তু এরকম কিছু আছে বলে আমি মনে হয় না। তারা ওই চার্চে ফার্চে তারা ধর্মগুলোকে পালন করে। তবে সব কান্ট্রির কথা বলতে পারবো না, ইউরোপিয়ান প্রত্যেকটা কান্ট্রির কথা আমি বলতে পারবো না। আমি যেটুকু জানি নেদারল্যান্ডস এর ক্ষেত্রে যদি বলেন, সেখানে আমার একটা বন্ধু আছে ইয়েলে, যে দিয়ে লিখেছে বানান, ইয়েলেকে তো কখনোই দেখলাম না যে কোনোদিন, মানে একবার ও তো মানে রীতিমতো নাস্তিক, মানে তাদের ফ্যামিলি পুরোপুরি নাস্তিক, মানে তারা এটাকে একটা মানে ইভেন তারা রিলিজিয়াস যে ফেস্টিভ্যাল গুলো সেগুলো পর্যন্ত তারা অবজার্ভ করে না। আমার আরেকটা বন্ধু আছে মিখেলে, তা সেই মিখেলে যদিও উচ্চার ইয়েটা মাইকেল কিন্তু ওর উচ্চারণ করে মিখেলে এরকম উচ্চারণ করে, তো যাই হোক সেও দেখলাম একরকম নাস্তিক, সেও একরকম না মানে পুরোপুরি নাস্তিক, সে রীতিমতো হাসাহাসি করে যে আচ্ছা ও ধর্ম মানে রিলিজিয়ান এইরকম জিনিসগুলো এখনো বিশ্বাস করি, সেখানে এসে এরকম ইয়ে করে। তো এখন ইন্ডিয়াতে বা ইন্ডিয়ান সাব কন্টিনেন্টে বলাই ভালো, সেখানে মানুষকে পোলারাইজ করার জন্য, মানুষকে একটা ভোট ব্যাংক হিসেবে বানানোর জন্য ধর্মটা একটা মানে একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার, সেখানে লোকজন সেটাকে ফলো করে, এবং শুধু সেটাকে শুধু ফলো করে বলাটাই ভুল হবে, সেটাকে রীতিমতো চর্চা করে যে জিনিসটাকে। তো এখন সেটা এখন বায়াস তো থাকি, সেটা ছোটবেলা থেকেই তারা বায়াস হয়ে যায় এবং তারা এইভাবেই এইভাবেই মানুষজন সেখান থেকে অনেক সময় বেরিয়ে আসতে পারে না, সেই ধারণা থেকে এ থেকে বেরিয়ে আসতে পারে না, তা সেই জিনিসগুলোকে এনক্যাশ করে আর কি করবে। 90s-এ যখন বিজেপি ইন্ডিয়াতে ছিল তখন রীতিমতো সার্কুলার জারি করা হয় প্রত্যেকটা চ্যানেলে একটা করে অ্যাটলিস্ট ধর্মীয় ইয়ে দেখাতেই হবে, তা অধিকাংশ চ্যানেলই দেখাতো, কিন্তু কতগুলো চ্যানেল ছিল সেই চ্যানেলগুলো যেমন বাংলা চ্যানেলগুলো ছিল তাদের কাছে কোনোরকম ধর্মীয় বা মাইথোলজিক্যাল কোনো গল্প টল্প ছিল না, তারা তখন এই হিন্দিগুলোকে বাংলা ডাব করে করে দেখাতো। হ্যাঁ, তা এখন সেটা সার্কুলার দিয়েছে, এখন কী করা যাবে?
দ্য ব্রেন ওয়াশ তখন থেকে শুরু হয়েছে বা শুরু হয়েছে এরকম ভাবে আস্তে আস্তে ধীরে ধীরে গোটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। এখন সেটা কিছু করার নেই, সেটা এখন নিজেকে, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে মানুষকে সচেতন করতে হবে, মানুষকে প্রতিবাদ যেন করে, মানুষ যাতে এই ফাঁদে পা না দেয় সেই বিষয়ে অন্তরকে সচেতন করতে হবে, এবং মানুষকে এটা বোঝাতে হবে যে ধর্মটা তোমার কাছে থাকতে পারে, তুমি বিশ্বাস করতে পারো ধর্মটা, কিন্তু ধর্ম দিয়ে আমরা সমাজ বা রাষ্ট্রকে চালাবো না, এরকম অন্তর্ভুক্ত মানুষকে বোঝাতে হবে। ঠিক আছে, চলে আচ্ছা গেছে। আবুল ফাজল, হ্যাঁ উনি তো চলে গেছে, ওরা আবার শেষ হয়ে গেছে মনে হয়। এই আবুল ফাজল ভাই এসেছে, আবুল ফাজল ভাই আপনার একটা কমেন্ট দেখলাম সম্পর্কে, নেতাজি সম্পর্কে, এরকমই বলুন শুনি। হ্যাঁ ওইটাই, থ্যাংক ইউ অভিযুক্ত করার জন্য। আপনি ভালো আছেন? হ্যাঁ এখন চলছে তো, এখন তো একটুখানি বেটার আগের থেকে। আচ্ছা, এই কমেন্টটা নিয়ে আমি যদি বলতে বলেন তাহলে বলবো। আমি অমিত ভাই ওই যে মিসকমিউনিকেশনের ব্যাপারটা বলতেছিলাম, ওই আপনার সঙ্গে আগের যে ভদ্রলোক ছিলেন ওনার, উনি আপনাকে বারবার যে ইনফরমেশনটা দিতে চাইতেছিলেন কিন্তু উনি হয়তো এক্সপেক্ট করতেছেন আপনি জানেন অলরেডি। এই জন্য, কারণ ভারতের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা আকাশ পাতাল পার্থক্য হচ্ছে এইটা যে বাংলাদেশে কিন্তু অমিত ভাই ধর্ম হ্যাঁ অন্যান্য 8-10টা সাবজেক্টের মতো, অঙ্ক, বিজ্ঞান, বাংলার মতো 100 মার্কের একটা সাবজেক্ট হিসেবে 10 বছর টানা পড়ানো হয়, ক্লাস 1 থেকে শুরু করে মেট্রিক পর্যন্ত, মানে প্রত্যেক ধর্মটা আপনাকে পড়তেই হবে। ও আচ্ছা 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 ওকে হ্যাঁ, জাস্ট লাইক ম্যাথ, বাংলা বা ইংরেজি, হ্যাঁ গ্রামার, এই যা আছে হ্যাঁ এটা কম্পালসারি 10 বছর টানা আপনাকে পড়তেই হয়, মানে বছরে 3 বার আপনাকে পরীক্ষা দিতে হয় এটার পিছনে, মানে প্রথম সাময়িক, ষান্মাসিক এবং বার্ষিক, এবং তারপরে গিয়ে আচ্ছা বোর্ড পরীক্ষা যেটা হয় SSC বা মেট্রিক, যেটা স্কুল সার্টিফিকেট, সেটাতেও হ্যাঁ কিন্তু এই ধর্ম বিষয়ে পরীক্ষাটা হয়। হ্যাঁ সো ইন্ডক্ট্রিনেশনের মানে ডেপথটা বা শিকড়টা অনেক গভীরে অমিত ভাই, মানে যেটা হয়তো আপনি ভারতে, যে আপনি যেমন বলতেছিলেন আপনি আপনার দিদা বা ঠাকুমার কাছ থেকে ধর্মের ইয়েগুলো শিখছেন, এইটাই এতদিন সবাই শিখতো, কিন্তু বাংলাদেশে এটা কম্পালসারি করে দেওয়াতে হয়েছে কি, মানে জাস্ট যে মাদ্রাসা থেকে ইন্ডক্ট্রিনেশন হচ্ছে তা না, জেনারেল লাইনেও ইউ ক্যানট মানে অ্যাভয়েড বিং ইন্ডক্ট্রিনেটেড। আপনি একটা স্কুলে আপনার বাচ্চাকে দিবেন, আপনি চান বা না চান, আপনার নাম ধরে, ধরেন আপনার নাম অমিত মন্ডল, আপনি বাংলাদেশের নাগরিক, আপনি চান আর না চান আপনার ছেলেকে হিন্দু ধর্ম পড়তেই হবে। আপনার নাম ধরেন এই আবুল ফজল ইবনে মোবারক, আমার ছেলেকে বা মেয়েকে বাধ্যতামূলক ওই পৈতৃক ধর্ম হিসেবে ইসলাম ধর্মটা পড়তেই হবে, মানে এটা অ্যাভয়েড করার কোনো অপশন নেই। তো ওই জন্য ইন্ডক্ট্রিনেশনের ডেপথটা অনেক মানে গভীরে বাংলাদেশে, এটি বলতে চাইছিলাম। উনি হয়তো আপনাকে মানে উনি এক্সপেক্ট করতেছিলেন আপনি হয়তো জানেন, বা মানে এটা তো সবাই জানে এরকম একটা ভাব। হ্যাঁ তো হ্যাঁ ওই যে হ্যাঁ উনি জিজ্ঞেস করতেছিলেন যে বিদেশেও কোথাও হয় কিনা এরকম, না বিদেশে আচ্ছা এরকম তো অমিত ফোর্স করে কোথাও পড়ানো হয় না, যে তোমার পৈতৃক ধর্ম তোমাকে পড়তেই হবে, বই আছে রেডি, পরীক্ষা হবে 10 বছর ধরে, হুম এরকম না। মানে কেউ হুম যদি চায় ক্যাথলিক স্কুল গুলোতে, হুম হ্যাঁ ক্যাথলিক স্কুল গুলোতে হয়তো মানে তার যে সে জানিস নিয়ে যায়, আমি ক্যাথলিক স্কুলে যাচ্ছি তো আমি ক্যাথলিক মানে ইয়েগুলি পড়বো, হুম কিন্তু মানে এটা ন্যাশনাল কারিকুলামের অন্তর্ভুক্ত না আর কি, মানে হুম ইংল্যান্ড আমেরিকাতে বা সামথিং, বা ভারতেও না, ঠিক কথা কিন্তু ঠিক বাংলাদেশ কথা কিন্তু অমিত ভাই এটা ন্যাশনাল কারিকুলামের অন্তর্ভুক্ত। এই আচ্ছা পার্থক্যটাই আচ্ছা মানে আপনার মানে জাস্টিফাই করার জন্য, ওই ভাইয়ের কথা সম্পর্কে একটু চোখ করার জন্য আমি আসছিলাম আর কি, বুঝতে পেরেছি বুঝতে মানে পেরেছি। এই হ্যাঁ জন্যই আমি আসলে বাংলাদেশ আজকে ভাবতাম, এই দুরবস্থা আপনি যা দেখতেছেন। হ্যাঁ ভাই বলো। হ্যাঁ আমি জিনিসটা বুঝতে পারিনি, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, এটা জিনিসটা সত্যি একটা ইয়ে হয়ে গেছিল, মানে সত্যি আমি বুঝতে পারিনি। আচ্ছা এইটা সম্পর্কে একটুখানি কথা শুনি, হিটলারের সাথে হাত মেলানোটা সুভাষচন্দ্র বসু লজ্জাজনক বলছিল, এটা একটু শুনি। মানে এটা অমিত ভাই আমার ওই যে ইয়ে থেকে আমার মনে হয়েছে যে বারবারই চিঠিতে জওহরলাল নেহরু গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রিতে বারবারই ইন্দিরাকে লিখতেছিলেন যে হিটলার নামের একটা নতুন দানব উঠতেছে, লোকটা ভালো না, মানে সে যে মানে রেসিজমের কথা তো বলে, এই লোকটা আর কি সুবিধার না, সুবিধার না। তো হুম আমার যেটা মনে হয়েছিল ওই চিঠিটা পড়ে যে হিটলারের ইয়েটা মানে রেট্রোস্পেক্টিভলি না, উনি ইন লাইফ টাইম কারেন্ট টাইমই জওহরলাল নেহরু বুঝতে পারছিলেন তো, মানে যে ভারতকে স্বাধীন করতে চাই বা সামথিং যেটাই হোক, কিন্তু ইভিলের কাছ থেকে হেল্প নেওয়া যাবে না, মানে এই লোকটা ঠিক, মানে এই লোকটার কাছ থেকে হেল্পটা নেওয়াটা ঠিক ইয়ে হবে না, মানে উনি জাজ করতে পারতেন, দূরদর্শী ছিলেন। আর সুভাষ বোসের ইয়েটা আমার কাছে একটু মানে শর্ট সাইটেড মনে হয়েছে, যে শত্রু শত্রু আমার বন্ধুদের, তো এই ব্রিটিশের শত্রু যেহেতু হিটলার, আমি হেল্পটা নিয়ে নিই তারপর যা হয় দেখা যাবে, হ্যাঁ মানে উনি মানে হয়তো বাঙালি হিটলারের ইভিল। হ্যাঁ হ্যাঁ বাঙালি তো ওইটা বলো। একটু বাঙালি তো একটু ইম্পালসিভ আর কি, বুঝছেন তো। হ্যাঁ ঠিক আছে এখন তো হ্যাঁ করিনি, হ্যাঁ ওই জিনিসটা একটু খারাপ ছিল বলে আমারও কিন্তু এটা মনে হয়, এটা কিন্তু ঠিকই বলেছেন, অবশ্যই, এটা এই এটা এই অবশ্য আমি তো সেটাই বলতেছি, আর কিছু না। এটা কিন্তু আমারও মনে হয়েছে যে হয়তো এইটা মানে শত্রু শত্রু মানে একটা বন্ধু এরকম ভাবে এটা হয়তো করাটা ঠিক হয়নি। এবং আমি জানি না এই ব্যোমকেশ দেখেছেন কিনা, জানি না ব্যোমকেশ বক্সী বলে হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ সিনেমা হয়েছে, সিনেমাটা আছে ইয়ের যে ডিরেকশন, যেটা যেটা এই এই রাজপুত, এই ছেলেটার নাম কি যে মারা গেল, সুশান্ত সিং রাজপুত, সুশান্ত সিং রাজপুত, ও যেটাতে ব্যোমকেশ হয়েছিল, দেখেছেন কি সিনেমাটা, হুম হুম কিবাকার মানে ডিরেকশন মিস্টার ব্যোমকেশ বক্সী এরকম নাম। মিস, হ্যাঁ মিস্টার ব্যোমকেশ, মিস্টার না কি নাম ছিল, হ্যাঁ ওইরকম ওরকম কিছু একটা নাম ছিল। হ্যাঁ তা এইটা এইখানেও কিন্তু ওই জিনিসটাকে পোর্ট্রে করার চেষ্টা করেছে, দেখেছেন যে ইয়ে আসছে এই জাপান বা এরকম ওরা এসে ইন্ডিয়াকে ইনভেট করে নেবে বা এরকম হিটলার এরকম ইনভেট করে নেবে, এরকম জিনিসগুলো একটা পোর্ট্রে করার চেষ্টা হয়েছে। যদিও আমি সেটা এখন মনে পড়লো বলে বললাম, তো আমারও কিন্তু মনে হয় এটা খুবই একটা ইম্পালসিভ ডিসিশন ছিল ইয়ের মানে
এর নেতাজির এটা কিন্তু একটু ইম্পালসিভ ডিসিশন ছিল বলে আমিও মনে করি, যে এটা হয়তো একটু আরেকটু ভেবে চিন্তে ডিসিশনটা নিলে হয়তো আরেকটু বেটার স্ট্র্যাটেজি হয়তো ইয়ে করা যেত সেখানে, হয়তো আরেকটু হয়তো কংগ্রেসকে আরেকটু আরেকটু হয়তো বোঝানো যেত যে হেল্প করার জন্য, ওরা হয়তো ওরকম ডিরেক্টলি একদম স্যাবোটাইজ হয়তো করতো না, সেই জিনিসটা হয়তো একটু মানে একটু কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছিল মনে হয়, যদিও এখানে একটা পাওয়ার প্লে। তবে আমার মনে হয় ওখানে একটুখানি পাওয়ার প্লের ব্যাপারটাও ছিল, যে সেখানে এই ইয়েও একটা পপুলারিটি পাচ্ছে, নেহরু একটা পপুলারিটি পাচ্ছে, নেতাজিও একটা পপুলারিটি পাচ্ছে। কিন্তু একটা জিনিস, একটা জিনিস এটা ইয়েও অনুজ ধরও কিন্তু লিখেছে, এটা অনুজ ধরের বইটাতেও, যে নেতাজির সম্পর্কে যখন ইয়ে করে ওই ইনভেস্টিগেশন যে বইটা, দ্য বিগেস্ট ইন্ডিয়াস বিগেস্ট কাভার আপ, ওইখানে কিন্তু লিখছে যে নেতাজি মারা যাওয়ার পরে জওহরলাল নেহরু কিন্তু ওনার যে জার্মানিতে যে ফ্যামিলি, তা ওনার না কি নাম ছিল মেয়ের, অদিতি না কি নাম ছিল মেয়ের ভুলে গেছি, তা ওকে কিন্তু কন্টিনিউয়াসলি সাপোর্ট করে আছে, ফ্যামিলিকে কিন্তু রেগুলারলি টাকা পাঠিয়ে জওহরলাল নেহরু সাপোর্ট করছে, বহুদিন সাপোর্ট করেছে। তা এখন ডেফিনেটলি হি হ্যাড সাম, মানে সত্যি হয়তো একটা রেসপেক্ট হয়তো ছিলই, নাহলে হয়তো শুধু শুধু এরকম ইয়ে করতো কেন, শুধু শুধু সাপোর্ট করতো কেন ইয়েকে, বা ওই ওটা অবশ্যই অনুজ ধারে ওরকম হয়তো লিখেছে যে একটা হয়তো গিল্টি ফিলিং ছিল, তা কিন্তু এটা হয়তো একটা রেসপেক্ট তো অবশ্যই ছিল বলে আমি মনে করি, অ্যাটলিস্ট নিঃসন্দেহ নিশ্চয়ই এটা ইয়ে ছিল। ঠিক আছে, আমরা একটুখানি তাহলে এগোই আবুল ফজল ভাই, ঠিক আছে।